আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি সমীর কুমার দে, প্রধান শিক্ষক কাঞ্চনাবাদ বঙ্গ উচ্চ বিদ্যালয় চন্দনা ছাত্রক্রম। আজকের পাঠ হচ্ছে বীজগণিত। বীজগণিতের উপর একটা সৃজনশীল অঙ্ক করাবো, তোমরা এটা মনোযোগ সহকারে দেখবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে। তাহলে দেখো, যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি হয়, তবে ক নাম্বার এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার সমান কত, খ নাম্বার এস কিউব সমান ওয়ান বাই এস কিউব সমান শূন্য প্রমাণ কর, গ নাম্বার এক্স পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফাইভ সমান মাইনাস রুট থ্রি প্রমাণ কর। খুব সহজ একটা অঙ্ক দিছি, তাহলে সমাধান আগে তোমাকে সূত্র জানতে হবে। সূত্র কি কি? সূত্রের মধ্যে অনুসিদ্ধান্ত হচ্ছে এস স্কয়ার প্লাস বি স্কয়ার, অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি, আর একটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি টু এ প্লাস বি। এই দুটি অনুসিদ্ধান্ত তোমাদের কাজে আসবে, এই অঙ্ক করতে হবে। এই দুটি অনুসিদ্ধান্ত কতটা আয়ত্ত করতে হবে, এই দুটি অনুসিদ্ধান্তের মাধ্যমে অঙ্কটা করানো করতে সহজ হবে। তাহলে খ এস স্কোয়ার ক প্রদত্ত রাশি এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার দেওয়া আছে কি, আমি এটা লিখতে হবে। দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি, দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি। প্রদত্ত রাশি হচ্ছে এটা এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার সমান কত, অর্থাৎ মান বের করতে হবে। তাহলে এক্স হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, তাহলে এই সূত্র দেখতে হবে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে এ মানে এক্স, বি মানে ওয়ান বাই এক্স, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ মানে এক্স, বি মানে ওয়ান বাই এক্স, এটা কাটা গেছে, এটার মান হচ্ছে রুট থ্রি টু, রুট থ্রিকে স্কোয়ার করলে রুট চলে যাবে থ্রি মাইনাস টু সমান কত এক, এটা হচ্ছে কয়ের আনসার। কয়ের আনসার হচ্ছে এক, কয়ের আনসার হচ্ছে এক, অর্থাৎ এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার সমান কয়ের কষণ করতে পেলাম, এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার সমান কত পেলাম এক পেলাম। এখন খতে যাও, খ হচ্ছে এস কিউ, খ হচ্ছে বামপক্ষ, বামপক্ষ এস কিউ প্লাস ওয়ান বাই এস কিউ, তাহলে এক্স ফোর কিউ প্লাস ওয়ান বাই এক্স ফোর কিউ, তাহলে এক কিউ প্লাস বি কিউ সূত্র হচ্ছে কোনটা এটা, অর্থাৎ অনুসিদ্ধান্ত সূত্র না এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। তাহলে এ প্লাস বি হোল কিউ, এ মানে এক্স, বি মানে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি, এ মানে এক্স, বি মানে ওয়ান বাই এক্স
into a plus b by x 1 by x তাহলে এটার মান কত হবে কত root over root 3 এটা কাটা গেছে তাহলে এটার মান root 3 তাহলে 3 root 3 minus 3 root 3 সমান কত 0 সমান ডান পক্ষ প্রমাণিত অর্থাৎ শূন্য প্রমাণ করতে হচ্ছে শূন্য প্রমাণিত তাহলে একই উত্তর দ্বিতীয় সূত্র a plus b b minus 3 b into a plus b এটার মান হচ্ছে √3 3 এ বসে এটার মান হচ্ছে √3 তাহলে √3 এটার সাথে এটা হচ্ছে কিউব স্কয়ার এটা হচ্ছে কিউব যেহেতু এখানে কিউব আছে এটা হচ্ছে কিউব তাহলে √3 কোন কিউব মানে 3 √3 আর 3 √3 3 √3 থেকে 3 √3 সরে সরে গেলে কত জিরো অর্থাৎ কত স্কয়ার দিছে এটা ভুল হয়েছে এটা হচ্ছে কিউব ঠিক করে না এটা হচ্ছে কিউব তাহলে হচ্ছে গ নাম্বার দেখো গ বাম পক্ষ বাম পক্ষ দেওয়ার দরকার নেই ডাইরেক্ট মিলে গেছে তারপর তাহলে আমরা এস কিউ প্লাস ওয়ান বাই এস কিউ সমান কত পেয়েছি শূন্য এটা কি হতে খ থেকে প্রাপ্ত আরেকটা পেয়েছি এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার সমান ওয়ান এটা পেয়েছি ক থেকে প্রাপ্ত তাহলে ভুল করলে কি হয় এটার সাথে এটা গুণ করলে এই তিনের সাথে দুই গুণের বেলা পাওয়া যোগ তিনের সাথে দুই যোগ করলে কত হয় ফাইভ প্লাস এটার সাথে এটা কাটা গেলে এটা নাকি যেহেতু এস কিউব আছে এখানে এস স্কোয়ার আছে আর একটা এক্স থাকে তাহলে ওয়ান বাই এক্স প্লাস এটার সাথে এটা গুণ করলে যেহেতু এখানে কিউব আছে এখানে স্কোয়ার আছে এখানে আর একটা এক্স থেকে গেল আবার এটার সাথে এটা গুণ করলে গুণের বেলা পাওয়া যোগ এই তিন যোগ দুই সমান এক্স টু ওয়ার ফাইভ আর ওয়ান এর সাথে জিরো গুণ করলে কত হবে জিরো বা এক্স টু ওয়ার ফাইভ এটা এদিকে নিয়ে আসি এক্স টু ওয়ার ফাইভ এটা একটু সাজাই দেখি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত শূন্য বা এক্স টু ওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু ওয়ার ফাইভ এটার মান কত দুটো বার তিন সমান জিরো সুতরাং x to the 5 plus 1 by x to the power 5 equal to পক্ষান্তর করলে এটা হচ্ছে পক্ষান্তর করে পক্ষান্তর করলাম এটা হচ্ছে সুতরাং x to the 5 plus 1 by x to the power 5 equal to minus 3 ধন্যবাদ তোমাদেরকে অশেষ ধন্যবাদ আগামী আগামী সপ্তাহ বা আগামী ক্লাসে সিজন শ্রীলঙ্কা ঘোরাবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো প্রত্যেক দিন যে প্রতি সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট হচ্ছে সরকার কর্তৃক মাননীয় মহাশয় কর্তৃক যে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্টগুলো নিরাপদ দূরত্ব থেকে নিয়ে যাবে আমরা আমাদের স্কুল ওয়েবসাইটে আমরা দিচ্ছি তোমরা এগুলো সংগ্রহ করবে এবং এগুলো অবশ্যই অবশ্যই প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রতি সপ্তাহে জমা দেবে এটা যেন ভুল না হয় কোনো ছাত্রছাত্রী যদি অ্যাসাইনমেন্ট জমা দিতে না পারো বা নির্দিষ্ট সময়ে দিতে না পারো আমাদের ফোন করবে বা ক্লাস টিচারদের ফোন করবে তোমাদের অবশ্যই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে শতভাগ অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সুন্দর থেকো সুস্থ থেকো স্বাস্থ্যবিধি মেনে চলো